সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং আমেরিকা প্রবাসী সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে যৌথ চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল অটাম। বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 2 নভেম্বর পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী আফ্রিদা তানজিম মাহির একক চিত্রকলা প্রদর্শনী সেলফ ডেপিকশন। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 12 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান বিজ টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহর আলী। বিজ্ঞাপন করতে পারেন, বিজ্ঞাপন বাড়াতে খরচ আছে স্যার, বিজ্ঞাপন চালাতেও খরচ আছে, কিন্তু যদি প্যাকেজ রেটে নেই তাহলে কমে পাওয়া যেতে পারে। কবির আসো। কিভাবে গেল আমি তো বুঝতে পারলাম না। রাত 9টায় প্রচার হবে রিয়েলিটি শো অ্যাডভেঞ্চার 2.0। দেশেরা ডিজিটাল সলিউশন নিয়ে হাজির নতুন উদ্যোক্তারা, তাদের চাই ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টমেন্টের জন্য এসেছি। টাকা দরকার কত? 40 লাখ 60 লাখ, 1 crore। শেয়ারদের বেছে নেবেন বিনিয়োগ বিশেষজ্ঞরা, আর উদ্যোক্তারা পাবেন ইনভেস্টমেন্ট। রাত 9:30 প্রচার হবে ডিপ্লোমা প্রেজেন্টস মিষ্টি লড়াই। ডিপ্লোমা মিষ্টি লড়াই, এত হেভি একটা মিলের পরে কি একটা দরকার জানো? কি দরকার সেটা বলে ফেলেন। ডেজার্ট, রাত 11:30 থাকছে একক নাটক টকিং কার। তোমার কি হয়েছে আমাকে বলা যায়? একটা বিষয় আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, মানে কাউকে আমি বিশ্বাসই করাতে পারছি না। আপাতত ডিরেক্ট আমাকে পাগলই বলে ফেললো। মানে? শুধু আপা না, দুলা ভাই, আমার বন্ধু বান্ধব, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে না আসিফ, তোমাকে তো বলেছি তার কথা। হ্যাঁ, সে বলে কি আমাকে নাকি সাইক্রেটিস্ট দেখানো দরকার। তাদেরকে সময় দেওয়ার মতো সময় তো আমার নেই। অনেক বিজি, অনেক তো। যাও যাও, তুমি তোমার আপাকে গিয়ে ব্যাপারটা বুঝে আসো, যাও না। এই যে দুলা ভাই, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। আর মিয়া, তোমার আছে একটা গাড়ি, সারাদিন খালি গাড়ি গাড়ি আর গাড়ি। তুমি তোমার মানে দিনের পুরোটা সময় তো গাড়ির পিছনে ব্যয় করো। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আমেরিকা প্রবাসী সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিস্ট নার্গিস আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। যেটা বলছিলাম এক্ষুনি দর্শককে, আপনি অনেকদিন ধরে আমেরিকাতে থাকছেন, কিন্তু তারপরও বাংলার সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন এবং বলা যায় যে সবাইকে নিয়েই সেই সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন। কিছুদিন আগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল ফোবানা আন্তর্জাতিক সম্মেলন এবং 33তম সম্মেলন সেখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি পত্রপত্রিকায় যে বেশ বড় রকমের একটি ফেলেছে, একটু সেই আয়োজন সম্পর্কে জানতে চাই শুরুতে। হ্যাঁ, এবার 33তম কনভেনশন হয়েছে ফোবানা। ফোবানা মিন্স ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, তো নর্থ আমেরিকা ইনক্লুডিং ক্যানাডা। তো এইসব পুরো যে পুরো নর্থ আমেরিকা জুড়ে যেসব সংগঠনগুলো আছে তারাই এর অন্তর্ভুক্ত তারা। এবং এবার যেহেতু সারা পড়েছে বলেছেন, এবার ইতিহাস সৃষ্টি হয়েছে। সেটি হলো যে 75 অর্গানাইজেশন বিভিন্ন স্টেট থেকে পার্টিসিপেট করেছে, রেজিস্টার্ড, মানে এরা
পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করেছে, হ্যাঁ, $300 দিয়ে রেজিস্ট্রেশন করে এনারা রেজিস্টার্ড এবং ভোটার, এটা ভোটার, তো সেটি একটি ডেফিনেটলি সারা জাগিয়েছে। আর হচ্ছে আমরা যে ভ্যানুতে করেছি এটার নাম হচ্ছে নাজো কলিসিয়াম। নাজো কলিসিয়ামটা হচ্ছে ওয়ার্ল্ডের 10টা মানে অন্যতম ভ্যানুর মধ্যে একটি অন্যতম। এটির সিটিং ক্যাপাসিটি অলমোস্ট 18,000-এর কাছাকাছি, কেউ বলে 19,000, বাট আমরা মোটামুটি জেনেছি 17,000-18,000-এর মতো এটার সিটিং ক্যাপাসিটি, মানে লার্জেস্ট আর কি। আর এখানে নর্থ আমেরিকার বা ইউরোপের এমন কোনো লেজেন্ডারি আর্টিস্ট নাই যে এখানে পারফরমেন্স করেনি, তো সেই জন্য সেক্ষেত্রেও এটি একটি ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছে যে আমরা বাঙালিরা কখনোই ওখানে আগে প্রোগ্রাম করিনি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা সাহস করে এগিয়ে গিয়েছিলাম এখানে প্রোগ্রাম করবার জন্য, কারণ এটি অত্যন্ত এক্সপেন্সিভ, ব্যয়বহুল একটি ভ্যানু। $125,000 লাইক পার ডে এটার ভাড়া, তো সেজন্যই হয়তো সবাই করতে এগিয়ে আসে না। আর এখানে কনসার্ট হয়েছে, বহু কনসার্ট হয় বিভিন্ন আর্টিস্টদের, কিন্তু কনভেনশন কখনো হয়নি। তো আমরাই যে মানে মানে বিশ্বের এতগুলো দেশ, এতগুলো দেশের মধ্যে এই নাসক কলিসিয়ামের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ, আমরা বাংলাদেশিরা একটি আমাদের কনভেনশন করলাম দুদিন ব্যাপী সেখানে। আমাদের কনভেনশনটা মোটামুটি ফোরবার্না কনভেনশন 3 দিন ব্যাপী হয়, তিন মানে ফ্রাইডে স্যাটারডে সানডে। এটা প্রতি বছরই লেবার ডে উইকেন্ড, এটা সেপ্টেম্বরের ফার্স্ট সোমবারটাকে বলা হয় লেবার ডে, তো ওই উইকেন্ডে এই কনভেনশনটা হয়। এবার তো নিউ ইয়র্কে হলো 33তম, 34তম হবে ডালাসে, টেক্সাসে, টেক্সাসের ডালাসিয়াতে, আর 2021-এ হচ্ছে গিয়ে ওয়াশিংটনে। তো আমরা 2 বছর আগে আগে মানে আমাদেরকে অ্যাসাইন করা হয়, আমাদেরকে 17-এ দেওয়া হয়েছে 19-এ করার জন্যে, আর গত বছর 18-এ দেওয়া হয়েছে 20-তে যারা করছে ডালাস, আর এবার এবছর দেওয়া হয়েছে 21-এ কারা করবে, ওয়াশিংটনে করছে। এই হলো ফোবানা মোটামুটি। তো এই যে ফোবানার যে 33তম সম্মেলন, এটা তো নিশ্চয়ই একক প্রচেষ্টার কোনো ফসল না, সবাই মিলে একসাথে অংশগ্রহণ করে এরকম একটি অনুষ্ঠান বা এরকম একটি উদ্যোগ নেওয়া হয়। মিডিয়া পার্টনারের কথা একটু জানতে চাইবো, যে মিডিয়া পার্টনার ছিল এবারে এনটিভি ইউএস আমাদের, হ্যাঁ জি, মিডিয়া পার্টনার ছিলেন এনটিভি এবং এটিএন, তারা আমাদের মিডিয়া পার্টনার ছিলেন, এবং আমাদের প্রচারের দিক থেকে কোনো ব্যাঘাত হয়নি, আমরা অনেক প্রচার পেয়েছি এনটিভির কাছ থেকে অনেক, কারণ এনটিভি হচ্ছে নর্থ আমেরিকায় মোটামুটি মেজর স্টেটগুলো তারা কভার করে, তো মানুষ আসতে পেরেছে, বাইরের থেকে প্রচুর মানুষ এসছেন, আমাদের হোটেল রুম 400 রুম টোটালি সোল্ড আউট ছিল। আর যেটা হয় যে নিউ ইয়র্কের প্রতি সবারই আকর্ষণটা থাকে একটু বেশি, কারণ যারা কখনো অন্যান্য স্টেটে থাকে তারা মনে করে যে নিউ ইয়র্ক হচ্ছে একটি মিনি বাংলাদেশ, হ্যাঁ, এখানে আপনি রাস্তায় এমন কোনো দিন বা এমন কোনো সময় পাবেন না যেখানে একজন বাঙালি হেঁটে যাচ্ছে না, নিউ ইয়র্ক এত বাংলাদেশিরা থাকেন, এবং রাস্তাঘাটে দেখবেন যে বাংলা সাইনবোর্ড, মানে দোকানগুলো বা শপগুলো, বিজনেস প্রতিষ্ঠানগুলো এখন বাংলায় সাইনবোর্ড করা হচ্ছে। সুতরাং নিউ ইয়র্কের প্রতি সবার একটা আকর্ষণ থাকে, যার জন্য বাইরের স্টেটে যখনই নিউ ইয়র্কে কনভেনশন হয় তখন সবাই আগে থেকে প্ল্যান করে নিউ ইয়র্কে যাব, নিউ ইয়র্কে গিয়ে জ্যাকসন হেডসে যাব, ওখানে বাংলাদেশি রেস্টুরেন্টে ভাত মাছ খাবো, প্লাস শাড়ি কাপড় চোপড় মানে যেগুলো মানে বিশেষ করে আমাদের মহিলাদের শাড়ি কাপড়ের জন্য অত্যন্ত জনপ্রিয় স্টেট নিউ ইয়র্ক স্টেটটা, মানে সবার শপিং এর জন্য। তো এই ধরনের একটি সম্মেলন যখন করতে যান নিশ্চয়ই দীর্ঘ একটি প্রস্তুতির প্রয়োজন পরে, কতদিন আগে থেকে আপনারা এটার প্রিপারেশন নেওয়া শুরু করেন? আমাদেরকে দেওয়া হয়েছে 2017-এ, সো 2 বছর আগে থেকে দেওয়া হয়, তো 17 থেকে আমরা মোটামুটি কাজ শুরু করেছি, বাট 18-এ এসে আমরা ফুল সুইংয়ে কাজ করেছি, এবং 19-এ তো আমরা এটা করলাম। তো এত বড় কনভেনশন, এত মানুষ আসে, মানে আমাদের ন্যাশনাল কলেজ স্ক্যানিং রিপোর্টে আসছে যে অলমোস্ট 8,000 স্ক্যান করে ঢুকেছে, আর হোটেলে তো প্রায় 1,500-2,000 লোক তো হোটেলেই ছিল, তো 10,000-11,000 লোক আমি মনে করি যে এই ইজিলি এসছেন এই কনভেনশনে আর কি। তো এত বড় একটি কনভেনশন করতে গেলে, প্লাস এবারই আমরা চেষ্টা করেছি যে আরও অনেক প্রোগ্রাম ইনক্লুড করতে যেগুলো আগে কখনো ইনক্লুডেড ছিল না, যেমন মিস ফোবানা করেছি আমরা, মিউজিক্যাল আইডল করেছি আমরা, কারণ আমাদের স্লোগান ছিল আওয়ার চিলড্রেন আওয়ার প্রাইড, তো আমরা কারণ আমাদের নতুন প্রজন্ম আমরা সবসময় মনে করি যে এরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, ওদেরকে সম্পৃক্ত করতে আমরা পারিনি সেভাবে, তো সেজন্য এবার আমাদের স্লোগানে ছিল আমরা প্রো কনভেনশনটা ডেডিকেটেড ছিল আমাদের নিউ জেনারেশনের জন্য, এবং তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তারা সেমিনার করেছে, তারা তাদের
যতটুকু পেরেছি তাদের অ্যাক্টিভিটিস রাখার চেষ্টা করেছি। আপনি বলছিলেন যে দুই বছর পর পর এক একজনকে আসলে এই দায়িত্বটা দেয়া হয়, এই সম্মেলন করার দায়িত্বটা দেয়া হয়, এই দায়িত্বটা আসলে কারা দেয়? এটি 25 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে, যে ফোবানার এক্সিকিউটিভ কমিটি যেটা আর কি। এই বডি থেকেই কিন্তু যখন দায়িত্বটা দেওয়া হয়, মানে প্রতি বছরই দায়িত্ব দেওয়া হচ্ছে দুই বছর পর কেরাই, কিন্তু একটা জেনারেল মিটিং হয় প্রতি বছরে, সে জেনারেল মিটিং সানডে হয়। এই যে 75টা অর্গানাইজেশন পার্টিসিপেট করলো, রেজিস্ট্রেশন করেছে, তাদের ভোটাভুটির মাধ্যমে, মানে অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা এজিএম বলি আমরা, এজিএমে ভোটাভুটির মাধ্যমে এটি অ্যাসাইন করা হয়। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কনটেস্ট করে এবং ভোটাভুটির মাধ্যমে যে পায় সেই সেই নেয়। তো 75টি অর্গানাইজেশন পার্টিসিপেট করেছে ইলেকশনে, অনেকগুলো। আপনি কবে ফোবানার সাথে জড়িত থাকলেন বা কবে থেকে শুরু হলো ফোবানার সাথে? আমি মূলত 88 এ, যখন 87 এ ফোবানার জন্ম ওয়াশিংটন থেকে, এর পরের বছরই 88 এ নিউ ইয়র্কে হয়েছে, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি যেটার সাথে আমি জড়িত ছিলাম। তো বাংলাদেশ সোসাইটি প্রথম নিউ ইয়র্কে করে, মানে সেকেন্ড টাইম আর কি। তো সেই থেকেই আমার ফোবানার সাথে, মানে সাথে সম্পৃক্ত যা আসা যাওয়া। আর ড্রামা সেকেল যে অর্গানাইজেশন এবার হোস্ট করলো এই কনভেনশনটি, ড্রামা সেকেলের জন্ম 1994 তো 1994 থেকে আমি টোটালি মানে ফোবানার সাথে জড়িত, এবং আমি ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম 4 বছর। হ্যাঁ, তখন 3 বছর করে টার্ম ছিল, এখন 2 বছর করে, বা এখন এখন টোটালি 1 বছর করে করা হচ্ছে, আগে 3 বছর করে ছিল। 3 বছরে একটা কমিটি হতো 3 বছরের জন্যে, তো ওই সময়টায় আমি 3 বছর ছিলাম, প্লাস 1 বছর এক্সটেন্ড করা হয়েছিল ওই কমিটিকে। তো 4 বছর আমি এক্সিকিউটিভ সেক্রেটারি ছিলাম, এবং প্রতি বছরই আমার যাওয়া হয়। আর কনভেনশন করলাম আমরা এইবারই, এই কনভেনশনে কনভেনার ছিলাম আমি, এর আগে কখনো কনভেনশন নিজেরা করার জন্য নিয়ে আসিনি। আচ্ছা, ফোবানা তো এবারে 33তম বারের মতন এই সম্মেলনটি করলো, কিন্তু এর আগে তো আসলে ফোবানা আরও অনেক কিছু করেছে। প্রত্যেক বছরের আসলে তাদের কী প্ল্যান থাকে বা কী অ্যাক্টিভিটিস? মূলত মিলন মেলা। হ্যাঁ, মানে এটা জন্ম হয়েছে এভাবে যে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি বাংলাদেশিরা বিভিন্ন স্টেটে, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের মানে ব্রিজ নাই, মানে একটা বন্ধন সৃষ্টি করতে হবে। তো কারণ একটি যদি একটা উছিলা থাকে তখন মানুষ আসে, কিন্তু আমি এমনি যদি বলি আপনি আমার বাসায় এসে আসবেন না কিন্তু, তাই না? বা আপনি আমার, আমি অন্য স্টেটে গেলাম, আমি একজনকে পরিচয় হলো, তাই বললাম আপনি নিউ ইয়র্কে এসেন, কিন্তু ওরকম করে কেউ আসে না। কিন্তু একটি যখন একটা উদ্দেশ্য থাকে, একটি মানে প্রোগ্রাম সেট আপ থাকে, তখন কিন্তু মানুষ আগে থেকে প্ল্যান করে, আগে থেকে প্ল্যান করে যে আচ্ছা অমুক সময় ওটা হচ্ছে, ওই প্রোগ্রামটা হচ্ছে, আমরা ও সময় যাবো। ঠিক তেমনিভাবে ফোবানাটাকে, ফোবানা মানে প্রথমে ফোবানার নামটা ছিল না, প্রথমে ছিল NABC, নর্থ আমেরিকা বাংলাদেশ কনফারেন্স, প্রথম যখন 1987 করা হয়। ইকবাল বাহার চৌধুরীর নাম আপনারা জানেন, উনি প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট এটার ছিলেন। তো ওনারা যখন করেছেন তখন NABC নামে দিয়ে করেছেন, পরবর্তীকালে এটাকে ফেডারেশন করা হয়েছে। এখন তো লাস্ট ফিউ ইয়ার্স থেকে এটি একটি 2007 থেকে আই থিঙ্ক খুব সম্ভবত এটি US ফেডারেল ট্রেডমার্ক করা হয়েছে এই ফোবানার। হ্যাঁ, তো আর এটি হচ্ছে একটি ফেডারেশন, অ্যাকচুয়ালি সব সংগঠনগুলো এটার এই ফেডারেশনের আন্ডারে কাজ করছে, এবং ওয়ান্স এ ইয়ার আমরা মিলিত হই ফোবানা কনভেনশন নাম দিয়ে, এই কনভেনশনে মিলিত হই, এবং মূলত আমাদেরকে এখানে সম্পৃক্ত করা, বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশকে কীভাবে হাইলাইট করা যায়, বা বাংলাদেশের সংস্কৃতি কালচার এসবকে আপহোল্ড করা, এবং আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা। তারা আপনি এই যে এতগুলো অর্গানাইজেশন পার্টিসিপেট করে, ওদের এবার 28টা অর্গানাইজেশন কালচারাল পারফরমেন্স করেছে, কারণ টাইম কম হওয়াতে আমরা অনেককে দিতে পারিনি। হ্যাঁ, এই জায়গাতে আমি আসলে আসতে চাচ্ছিলাম যে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আসলে কী কী কাজ করছেন? হ্যাঁ, এটিও একটি যেখানে এই যে এতগুলো অর্গানাইজেশন আসে, তাদের তো তাদের নিজস্ব স্টেটে তাদের একটা মানে তাদের নিশ্চয়ই কিছু কর্মকাণ্ড থাকে, কর্মসূচি থাকে, যেমন কারো কারো স্কুল থাকে যেখানে বাংলা শেখানো হয়, নাচ গান শেখানো হয়। তো তারা তখন তাদের একটি প্রোগ্রাম নিয়ে আসে, দ্যাট মিন্স তারা তখন চেষ্টা করে ডেফিনেটলি তাদের বাচ্চাদেরকে এখানে সম্পৃক্ত করতে। আমি হয়তো সবাইকে চিনি না, বাট তারা তো জানে তাদের স্টেটে কে ভালো করছে বা এই করছে, তখন তারা তাদেরকে সম্পৃক্ত করে এখানে পারফরমেন্স করতে নিয়ে আসে। এবং ফোবানায় যে এতগুলো অর্গানাইজেশন পার্টিসিপেট করে সেখানে কিন্তু আবার পুরস্কারের ব্যবস্থা আছে, মানে কে ভালো করছে সেটা জন্য কম্পিটিশন থাকে ভেতরে ভেতরে, যে সবাই চায় আমি ভালো করবো, আমি 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 পুরস্কারটা নিব। তো সেই ক্ষেত্রে সবাই চায় তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে সেখানে, এবং সেখানে বাচ্চারা সুযোগ পায় ডেফিনেটলি। আর আমরা তো এবার বাচ্চাদের জন্যই এটা উৎসর্গ করেছি, তো আমাদের পুরো প্রোগ্রাম জুড়েই
বাচ্চাদের জন্য, মানে আমাদের নিউ জেনারেশন নতুন প্রজন্মের জন্য ছিল। এবং মেইনলি আমি একটি কথা উল্লেখ করতে চাই, কারণ নিউ ইয়র্কে যে কলেজগুলো আছে সেখানে আবার প্রত্যেকটি কলেজে আবার বাংলাদেশি যে স্টুডেন্ট আছে তাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে কালচারাল অ্যাক্টিভিটিস করার জন্যে। তো নিউ ইয়র্কে এই বিভিন্ন কলেজের যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলো আছে তারা একত্রিত হয়ে একটি অর্গানাইজেশন করেছে, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। তো ওদের অনেক অনেক মানে অনেকগুলো অনেক মেম্বার, তা তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে কাজ করেছে। প্রায় আমি বলবো যে তাদের তো 50 জন ভলেন্টিয়ারই তারা আমাদেরকে দিয়েছে, প্রায় 400-500 তারা টিকিট কিনে ঢুকেছে। হ্যাঁ, এবং তাদের জন্য আমরা আলাদা সেমিনার, আলাদা রকম ফ্যাসিলিটি যারা যেটা চেয়েছে তারা করেছে, এবং তারা নিজেদের মতো করে প্রোগ্রাম সাজিয়ে তারা কাজ করেছে। তো আমি মনে করি যে আগামীতে যারা প্রবণা করছেন তারা যদি এভাবে সবাইকে মানে নিউ আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে এভাবে, তারাও ইন্টারেস্টেড হবে, আগামীতে এরা হাল ধরতে পারবে আমাদের এই যে প্রয়াসটা আমরা সংস্কৃতি চর্চা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা মুখ্য ভূমিকা পালন করবে, তারা ইন্টারেস্টেড হবে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে যখন আসলে যে সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে দেশের বাইরে গিয়ে সংস্কৃতি চর্চাকে তুলে ধরতে চেয়েছেন, সেটা বিকাশ করতে চেয়েছেন, তখন আসলে শুরুর পদক্ষেপগুলো কেমন ছিল, কি কি করেছিলেন সেই সময়টাতে? শুরুতে আমি তো 81-এ গিয়েছি, তখন মানুষজন কম ছিল সেখানে, এবং কালচারাল প্রোগ্রাম মানে হাতে গোনা হতো, বিকজ বাংলাদেশ সোসাইটি একমাত্র অর্গানাইজেশন ছিল, তারা বিভিন্ন ন্যাশনাল ডেগুলো সেলিব্রেট করত বছরে একটা পিকনিক, অ্যান্ড দেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি, এবং পয়লা বৈশাখ তখনও করেনি, 90s দিকে এসে বৈশাখী মেলা হতো, বাট সামারে মানে ঠান্ডা থাকে তো অনেক সময়, তো সামারে প্রোগ্রামগুলো বেশি হতো আর কি। তো সামারে এসে হয়তো বৈশাখী উৎসব করতো বা একটা বড় কয়েকটা মেলা করতো। 1994-এ যখন ড্রামা সার্কেলের জন্ম হলো আমাদের যে অর্গানাইজেশন, সেটি থেকে আমরা তখন পহেলা বৈশাখ বা আমরা কিছু এমন কিছু করতে চেয়েছি যে আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের কালচারকে আরেকটু বেশি করে চেনে। যেমন পহেলা বৈশাখ, পহেলা মানে হলো বাংলা বছরের প্রথম দিন, যে কোনো পহেলা ওয়ার্ডটাই হচ্ছে প্রথম। তো সেই অনুযায়ী আমরা তখন মানে ড্রামা সার্কেলের জন্মই হচ্ছে সামথিং ডিফারেন্ট কিছু করার জন্য, যার জন্য আমরা চেয়েছি যে আমরা এমন কিছু করি যেগুলো অনুসরণীয় হয়ে থাকবে। তো পহেলা বৈশাখ তেমনি একটি আমাদের মানে প্রয়াস যেটা আমরা দিয়েছি যে পহেলা বৈশাখ পহেলা বৈশাখেই করতে হবে, মানে নির্দিষ্ট দিনের সেলিব্রেশন নির্দিষ্ট দিনেই হতে হবে, ওটা যেন উইকেন্ডের জন্য ওয়েট না করতে হয়। আগে যেরকম আমরা উইকেন্ডে ওয়েট করতাম যে 21 ফেব্রুয়ারি, ওটা হয়তো 25 ফেব্রুয়ারিতে গিয়ে আমরা উইকেন্ড পেয়েছি, উইকেন্ডে গিয়ে করছি। তো এরকম আগে তখন হয় কি বাচ্চারা ঠিক শেখে না যে 26 তারিখে বা 25 মানে আমরা 21 ফেব্রুয়ারি আমরা বলছি 21 ফেব্রুয়ারি করছি, বাট 21 ফেব্রুয়ারিতে পার হয়ে গেল। তো সেই জন্যই এই এই জিনিসটা এই উদ্যোগটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং সবাই ফলো করছে। হ্যাঁ, যে হ্যাঁ এখন আমাদের আর ওয়েট করতে হয় না উইকেন্ডের জন্য, এখন উইকডেইজে আমাদের প্রচুর প্রোগ্রাম হয়। নিউ ইয়র্কে তো অনেক সংগঠন, অনেক কালচারাল অ্যাক্টিভিটিস হয়, যার জন্য একই দিনে দেখা যায় 4-5টা প্রোগ্রামও হচ্ছে। আচ্ছা, যদি আপনার কাছে জানতে চাই যে সব কিছু মিলিয়ে যারা আমেরিকাতে থাকছে, বাংলাদেশি যারা আছে প্রবাসী বাংলাদেশি হিসেবে, তারা আসলে কেমন আছে সব কিছু মিলিয়ে যদি চিন্তা করি? তারা যেখানে আছে তারা মানে খুব ভালো পজিশনে আছে, বিশেষ করে আমাদের বাচ্চারাও স্কুলে খুব ভালো করছে, স্পেশালাইস্ট হাই স্কুলগুলোতে গেলে দেখা যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট ভর্তি, এবং আপনি হসপিটালে যান বা ব্যাংকে যান, বড় বড় পদগুলো আমাদের বাঙালিরাই আছেন, ডাক্তার মানে হসপিটালে তো ডাক্তার থাকবেই, বাঙালিরা সবাই মোটামুটি এখন ওয়েল এস্টাবলিশড এবং সবাই খুব ভালো করছে, তাদের স্বস্ব অবস্থান থেকে সবাই অনেক অনেক ভালো করছে, মানে উই ক্যান বি প্রাউড অফ আওয়ার মানে কমিউনিটি ভেরি মাচ। বাহ, খুব ভালো লাগলো, অনেক কিছু জানা হলো আজকের এই আলাপচারিতার মধ্য দিয়ে। অনেক অনেক ভালো থাকবেন, সবসময় খুব হাসি খুশি থাকবেন, আর আজকে আমাদের আয়োজনে এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে এখানে ডাকবার জন্য, আমার খুব ভালো লেগেছে, আসতে পেরেছি। আজকে একটু পরেই আমার ফ্লাইট, রাতে চলে যাচ্ছি, আবার 2 সপ্তাহের জন্য এসেছিলাম, ফোপানা করার পর একটু এক্সস্টেড ছিলাম, তো একটু রিল্যাক্স করতে আসলাম দেশে। দেশে আসলে আমার সবসময় খুবই ভালো লাগে, যে কোনো ওয়েদারে যে কোনো অবস্থানে আমি খুব ভালো ফিল করি। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে, সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখবার জন্যে, এবং সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাকে।
প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvpd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।